রেসিপিটির জন্য প্রথমেই একটা কড়াতে কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়েছি। জলটা ভালো মতন গরম হয়ে গেলে এর উপরে স্ট্রেনার রেখে এর উপরে বকলির পিসগুলো রেখে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি এটাকে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। বকলি কিন্তু কোনোভাবেই ফ্রাই বা বয়ল করবেন না, তাহলে সমস্ত গুণাগুণ চলে যাবে। এর জন্য আমি এখানে 5 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। স্টিম করলে বকলি এমনিতেই খুব নরম সবজি, স্টিম করে নিলে আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এর মধ্যে সিদ্ধ করে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুমটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এটা ডিপ ফ্রাইয়ের জন্য দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। মাশরুমটা বেশ লালচে করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিলাম মিক্সিং জারে বেশ কিছুটা পরিমাণ আদা, দুটো মাঝারি সাইজের টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এদিকে আমার মাশরুমটাও ডিপ ফ্রাই করা হয়ে গেছে, একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এটা তেল থেকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও বেশ কয়েক মিনিট ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কিছুটা গোটা গরম মশলা, তেলের মধ্যে এক চামচ চিনি দিলাম। তেলের মধ্যে চিনিটা দিলে তরকারির রংটা খুবই সুন্দর আসে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্ট আর সামান্য পরিমাণ মশলা ধোয়া জলটা। এবার এটাকে খুব ভালো করে 4-5 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি 3-4 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পরে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি ফ্রাইড মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা ব্রকোলিস। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল। এবার আমি এটা আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমাদের গ্রেভি অনেকটাই টেনে গেছে। আপনারা যতটা গ্রেভি চান সেই অনুযায়ী গ্রেভিটা রাখতে পারেন। এরপর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ব্রকোলি এবং মাশরুমের তরকারি। রেসিপিটি যদি এখনও বাড়িতে ট্রাই না করে থাকেন একবার অবশ্যই ট্রাই করুন, আশা করছি খুবই ভালো লাগবে। বাড়িতে বানালে একেবারেই জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে।